ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। শ্রদ্ধা জানিয়েছে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা ছয় দফা মানে না তারা স্বাধীনতায় বিশ্বাসী নয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে পঁচাত্তরে তারা জড়িত, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতার আদর্শ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।